সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই নিয়মিত আয়োজন বিকে ইনোভেশনের ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশনের ভিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে নিয়মিত বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে ধারণা দিয়ে থাকি বা ভিডিও দিয়ে থাকি। অনেক সময় অনেক প্রকারের মেশিন দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় মেশিন, সেটি হচ্ছে রাইস মিল। এটা ভ্রাম্যমানও করতে পারেন, আপনি চাইলে আপনার মিল ঘরও সেট আপ করতে পারেন, আপনি যে কোনো কায়দায় এই মেশিনটি ব্যবহার করতে পারবেন, সেটা ডিজেল ইঞ্জিন দিয়ে হোক কিংবা মোটর দিয়ে। আপনি চাইলে একটা মেশিন ছোট কিংবা বড় ক্রয় করতে পারবেন। আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের মেশিন আছে, বিভিন্ন দরের মেশিন আছে, বিভিন্ন ক্যাটাগরি প্রোডাকশনের মেশিন আছে, সেটি কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সবগুলো মেশিনই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি বিকের তৈরিকৃত যে স্পেশাল মেশিন স্টিল বডি, সেটি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে খুলে দেখানোর চেষ্টা করব, এবং এই মেশিনের ভিতরে যন্ত্রাংশ আপনি কোন মেশিন তা ক্রয় করে লাগাতে পারবেন কিংবা সেটিং করতে পারবেন, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আরও সরাসরি দেখা এবং বোঝার জন্য আমাদের অফিসে চলে আসবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আমাদের অফিসে আসতে পারবেন। গুগল ম্যাপ কিংবা ঠিকানা দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের অফিস সময়ে আসতে পারবেন। সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন, সরাসরি টেলিফোনে বা সরাসরি মুঠোফোনে কথা বলার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল দিবেন। তো ভিউয়ার্স, এখন যে মেশিনটি রাখা আছে সেটি হচ্ছে 3.5 জালি বিশিষ্ট একটা রাইস মিল। আমি আপনাদেরকে এই রাইস মিলটি খুলে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে ঘোড়াগুলো খুলে রাখছি, ঘোড়াগুলো কিন্তু অনেক মজবুত আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটা আমি আপনারা খুলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের ইতিপূর্বে যে মেশিনগুলো দেখছেন সেগুলো কিন্তু উপরে পাটে কোনো জালি নাই, এটার কিন্তু উপরে পাটে জালি আছে, আবার নিচেও জালি আছে। নিচের পাটটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনের যে ছুরি, এটাকে ছুরি বলে। এই ছুরিগুলো আপনারা 2 নম্বর হলারে যেসব ছুরি আছে, ইন্ডিয়ান যেসব ছুরিগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, প্লাস ভিতরে যে বাটাম জালি সবগুলাই 2 নম্বর হলারেরগুলো সেটিং করতে পারবেন। সেলও কিন্তু 2 নম্বর হলারের, পার্থক্য হচ্ছে মেশিনের শ্যাফ্ট, যে শ্যাফ্টটা আছে শ্যাফ্ট কিন্তু অত্যন্ত মোটা, 2.5 ইঞ্চি শ্যাফ্ট দেওয়া আছে। এটা কিন্তু আপনার ভাঙবে না, সহজে প্রয়োজন হবে না, যার কারণে এটা আপনার কেনারও প্রয়োজন নাই। পাশাপাশি যেটা মজার বিষয় সেটা হচ্ছে, চাইলে আপনি ফ্ল্যাট বেল, যদি মনে চায় আপনার সিবেল কিংবা ভিবেল্ট আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা অধীন আপনি যে কোনো বেল্টের পুলি নিতে পারবেন এই মেশিনের সাথে। এই টোটাল সেট আপ আপনি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। এই মেশিনের প্রোডাকশন হচ্ছে 30 থেকে 32 মন প্রতি ঘন্টায় আপনি ডেলিভারি দিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ যেসব লোক আছে তাদেরকে দিয়ে যদি আপনি মিলটা ড্রাইভ করে থাকেন, সঠিক আরপিএম মেজারমেন্ট করে একটা মেশিন চালাতে হবে। সেখানে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক একটা হপার, একটা পুলি আর একটা সম্পূর্ণ সেট আপ রাইস মিল। এই সেট আপটার দাম হচ্ছে অনলি 35,000 টাকা। এটা 3 জালি বা 3.5 জালি বিশিষ্ট। আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 5.5 জালি হাঙর মেশিন বা অনেক বড় মেশিন বলে থাকা হয়। এটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে 40,000 টাকা। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 42 মন প্রতি ঘন্টায় ধান ডেলিভারি দিবে। এই মেশিনটি চালাতে হলে আপনাকে 40 থেকে 50 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর কিংবা 2 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে হবে। আর এই যে 3.5 জালি বিশিষ্ট, এটা যদি আপনারা মনে করেন T35 কিংবা 30 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিস সময়ে এসে দেখতে পারবেন। bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট আছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে, সেখান থেকে আপনারা আমাদের বিভিন্ন প্রকার মেশিনারি দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে আমাদের যে আরও অন্যান্য প্রোডাক্টের যেসব মেশিনারিজ আছে সেগুলো দেখানোর চেষ্টা করি, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ রাইস মিল রাখা আছে। আপনারা চাইলে যে কোনো প্রকার রাইস মিল আমাদের কাছ থেকে নিতে পারবেন, এগুলো সবই রাইস মিল রাখা আছে, ভিতরে অন্যান্য মেশিন আছে। আর পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান শ্রীধর রাইস মিল, 2 নম্বর আছে, 8 নম্বর আছে, ছোট বড় আর কি, যেটাই নিতে চান আপনারা নিতে পারবেন। ধান দিলে চাউলটা ঝেড়ে পরিষ্কার হয়ে বাইর হবে। আর এগুলো হচ্ছে আপনার স্টিল বডি রাইস মিল, বলার তো কোনো অবকাশ নাই, এই ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করেছি। আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শক্তপোক্ত একটা মেশিন। তো এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন,
খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। এই মেশিনের প্রোডাকশন সম্পর্কে দেখতে আর এই মেশিন কি পরিমাণ চাউলের ক্যাপাসিটি দিচ্ছে বা চাউল ডেলিভারি দিচ্ছে সেটা দেখার জন্য ফার্স্ট কমেন্ট ভিজিট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন। আপনারা লিঙ্কে ক্লিক করবেন তাহলে মেশিন ডেলিভারি কি পরিমাণ স্পিডে ধান মাড়াই হচ্ছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, কিছু টাকা ইনভেস্ট করে আপনি আপনার নিজ এলাকায় একটি মিল গড়ে তুলতে পারবেন। আল্লাহ হাফেজ।